Oye, ¿qué haces? Buena tú. Eito. Oito, ¿qué haces? Ya tiré a mi morena. De una canción. তো আর কি বলতে দেখে দেখো খুব মন ভালো লাগছে এর গান করলাম আমি আর মা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে এখানে রয়েছে দেখো বিউলির ডাল এই বিউলির ডালটাই শীতের সময় বড়ি দেওয়া হয় আর আমাদের বাড়িতে আজ আমরা বিউলির ডালের বড়ি দেব তার জন্য এগুলো আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম মা আজকে শিলনোড়ায় বেটে দেবে আর এই বিউলির ডালটা যখন আজকে তো রান্না করতে পারবো না যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু রান্না করে তোমাদের দেখাবো আর এই বিউলির ডালের তরকারি যে কোনো তরকারিতে দিলে বেশ ভালোই লাগে মাছের ঝোল কেন ফুলকপি বিশেষ করে ফুলকপি আর মাছের ঝোল করলে সেই মাছের ঝোলে যদি বিউলির ডালের বড়ি দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে তাই না মা হ্যাঁ খুব ভালো লাগে তো সেই জন্য মানে কেনা বড়ির থেকে আমরা বাড়িতেই বড়ি বানিয়ে সেটা রান্না করব তো মা শিলনোড়ায় বেটে নাও এগুলো আর এখানে দেখো আমি ফেসা মাছ আর বড় সাইজের একটা কাল্লা মাছের মাথা নিয়েছি এই কাল্লা মাছের মাথাটা এই যে একটা বড় সাইজের বাঁধাকপিও রয়েছে আমার কাছে বেশ নিরেটও আছে বাবা আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমাদের বাগানে যেগুলো রয়েছে সেগুলো তো অনেক ছোট ছোট তো এই বাঁধাকপি এই কাল্লা মাছের মাথা দিয়ে রান্না করব আর এই ফেসা মাছের ঝাল করব বেশ অনেক দিন পরেই কিন্তু ফেসা মাছ পেয়েছি আমাদের এখানে সেভাবে ফেসা মাছটা কই পাওয়া যায় না তো আজকের পেলাম এই মাছের প্রচুর কাঁটা কিন্তু স্বাদ দারুণ কাটাকুটি আর বাটাকুটির পরে আমি আর মা দুজনে মিলে বাগানে রোদ্দুরে বসে বড়ি দেব তারপরে এসে রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বেশ নিরেট আছে দেখো বাঁধাকপিটা মা দেখো একটা বাঁধাকপি কাটতে এতটা হয়ে গেছে আর এতটা রয়েছে আর দেব না ওটুকুনি থাক আর মাছের মাথাটা যেহেতু অনেকটাই বড় কাতলা মাছের মাথা বেশ ভালোই লাগবে বলো হ্যাঁ হ্যাঁ বড় মাছের মাথা তো হ্যাঁ দেখো বাঁধাকপি বেগুন আলু কেটে নিয়েছি এবার মাছ আর মাছের মাথাটা কেটে নাও আগে ফেসা মাছগুলো কেটে নিই কারণ মাছের মাথাটা কাটতে গেলে খুব শক্তি লাগবে দাও লাগবে মনে হচ্ছে আমি পারবো মা কেটে দেবে যদি না পারি তুমি একটু কেটে দিও এইবার সেই কাতলা মাছের মুড়োটা কাটবি আগে একবার কাতলা মাছের মাথা নিয়ে এসেছিল সেটা আমি আর মা কাটতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেছিলাম তো আজকে দেখি না পালে মা আছে কিছুটা কাটা আছে বুটি চলে আজকে আমি একা একাই কেটে ফেললাম দেখো কিছুটা কাটা ছিল অবশ্য দোকান থেকে কেটে নিয়ে এসেছিল একটু হালকা করে কেটে দিয়েছিল তোমরা পারানো বলে সত্যি পারা যায় না এইসব বুটিগুলো না ধার সেরকম থাকে না আর যারা মাছ বিক্রি করে ওদের বুটিগুলো একটা অন্যরকম থাকে বলছিল পুরোটাই কেটে দেবো বলে না হাফ কাটো হাফ কষ্ট অন্তত করুক তাহলে খিদে হবে না তো হ্যাঁ এই ফুলকোগুলো ফেলে দিই আর এক টুকরো করে করে নিই তাহলে ভাজতে সুবিধা হয় এই আর যায় না মা তুমি বাড়তে থাকো আমি এগুলো ধুয়ে নিয়ে আসি হ্যাঁ যাও আমি এগুলো বেটে মা তোমার কি অনেক দেরি আছে
হ্যাঁ, আমার এখনো তো বাড়তে একটু দেরি হবে, তুমি চচ্চড়িটা চাপিয়ে দাও, দিলে একসঙ্গে দুজন গিয়ে বইটা দিয়ে আসবো। তো ঠিক আছে, আমি রান্নাটা তাহলে বসিয়ে দিই, তা নাহলে অনেকটা দেরি হবে, আর দেরি যাতে না হয় তার জন্য আজকে দুটো তরকারি রেখেছি, নইলে তিন চারটে প্রত্যেক দিন বানাই। তো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে, কুট্টুসা চলে এসছে। এবার ফেসা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো, আর মাছের ঝালটা আগেই বানাবো, তাই তো? ঠিক আছে। কোথায় গেছিলে? কোথায় গেছিল? পার্কে। পার্কে কি দেখেছো? ওখানে কি দেখেছো? স্লিপ দুই স্লিপ চড়েছো? তা তুমি এখানে বসো, ধোঁয়া হচ্ছে, নিচে বসো, লেবু খেয়ে আসুন। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো এবার ফেসা মাছের ঝাল বানাবো। মাছ ভাজার পর কিছুটা তেল রয়েছে কড়াইতে, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। জিরে বাটা আর ধনে পাতা দিয়ে মশলাটা আরেকবার কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। তো বৌমার ডাল বাটা হয়ে গেছে, কি মশলা দেবে এতে দিয়ে দাও। লবণ আমি ফেটে নেবো, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে ফাঁটতে হবে, তো এটা ফাটিয়ে দাও। তো এবার আমি ভালো করে ফেটে দিই, বড় জায়গা নিতে হবে, মানে ছোটো জায়গা হবে। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা ফেসা মাছগুলো দিয়ে দিচ্ছি। ফেসা মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। দেখো মাছের মুড়োটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, লবণ, একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, বেগুন আর আলু। বৌমা, ওখান বড়ি দেওয়ার জন্য ব্যানার পেতে দিয়ে এসেছি, তো চলো এবার গিয়ে আর বড়িটা দিয়ে নি। হ্যাঁ, আমি এই যে সবজিটা চাপিয়ে দিয়েছি, এবার যাবো, তুমি এটা নিয়ে চলো, যাচ্ছি। দেবো আরেকটু ফাঁটতে হবে, অনেকটা বাঁধাকপি পুরো কড়া ভর্তি হয়ে গেছে। দেখো বাঁধাকপিটা দু চার মিনিট ঢেকে রেখেছিলাম, তাতে কতটা জল বেরিয়েছে, আর দেখো সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে বাঁধাকপি।
এবার ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়িটা হতে থাক, আর ওদিকে মা তো বাগানের মধ্যে চলে গেছে বড়ি দেওয়ার জন্য, তো আমি ওখানে যাই। বড়ি ফুলবে কিনা বা শক্ত হবে না সেটা দেখার পদ্ধতি এটাই, কিন্তু জলের উপরে দিলে ভেসে যাবে, মানে ভালোভাবে ফুলে যাবে, ফাটাটা ভালো হয়েছে। আবু এদিকে আসবে না, পাপা পাপা আসবে না, পাপা আসবে না, হ্যাঁ কটা হচ্ছে গুনুম ভাই, তুই দূর থেকে গুনো। বড়ি দেওয়া ঠিক হচ্ছে? বড়ি দিতে কি ডালে বড়ি দিতে? মা ও মশারি ডাল দেখি, মা ডাল খোলা পাবো, ডাল বানে এলে ভাই ছাতে কুমড়ো হয়, মা ওই মশারি ডাল সুর ডালে বড়ি দিতে। কি হয়েছে বলো? টুথি, হ্যাঁ টুথি, এই তো টুথি দিচ্ছি তো। আলি বন্ধ খুব হয়, কোন ডাল? এই বিউলির ডাল। এত দুষ্টুমি করছে সেজন্য মা নিয়ে চলে যাচ্ছে, এই দেখো ঢিল ছুঁড়ে মারছে, বাটি ছুঁড়ে মারছে, এখানে কয়েকটা ঘেঁটে দিয়েছে। আর দেখো বড়ি দিতে দিতে পুরোটা ভর্তি হলো না, তার আগেই শেষ হয়ে গেছে। আর এবছর প্রথম বড়ি দিচ্ছি সেই জন্য অল্প করে ডাল বেটে দেওয়া হলো, দেখা যাক প্রথমবারে বড়িটা কেমন হয়, এরপরে বেশি করে দেব। তবে এর সাথে ঠাকমা বলছে যে কি ডাল কুমড়ো দিয়ে বড়িটা দিলে নাকি বেশি ভালো হয়, তো যদি পাই পরে দেওয়া হবে। এটা এখন রোদ্দুরে থাক, অনেকটা বেলা হয়ে গেছে, আজকের যেটুকু শুকনো হবে হবে, আর কালকে আবার দেওয়া হবে। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি মরে গেছি না বেঁচে আছি, একবার দেখে যাও ও সাথী রে, আমি মরে গেছি না বেঁচে আছি। তরকারি পাতে দেখে খুব মন ভালো লাগছে, এর গান করলাম, সবাই একসাথে বসে পড়েছি। তো প্রথমে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি দিচ্ছি, ওই জন্য তো গানটা করলাম। দুঃখে গান করছো, আনন্দে আনন্দে দুঃখের গান চলেছে, সব রকম হোক, সব রকম গাইব, তাই দেখেই তো মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে। কাতলা মাছ কাতলা মাছের মাথা বাঁধাকপি যা লাগছে অসাধারণ। ও বড় মাছের মাথার এরকম যদি বাঁধাকপি হয় আর কিছু লাগবে না, অসাধারণ অসাধারণ, চচ্চড়ি তরকারি কাজ করে দেবে সব, ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তুই বড় মাছের মাথা তাহলে বাবা, বড় কাতলা মাছের মাথা, আমার ছেলেও আজকে পেট ভরে খেয়েছে। এই মাছের মাথার সাইডে সাইডে একটু একটু মাছ থাকে না, মাছটা দিয়ে খেয়েছে, হ্যাঁ ওইটুকুই মাছ দিয়েছি। ওর মাছ পছন্দ তো, যে কোনো মাছ হলে হবে, পাতে দেখো আমার সুস্বাদু চচ্চড়ি পড়লে তার কথা নেই, খাওয়ার শুরুটাই অন্যরকম হয়ে যায়। সমাজ বাড়িতে এরকমই চচ্চড়ি করে,
কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়িটা বেশ জমিয়ে খেলাম, এবার ফেসা মাছের ঝাল। বেশিরভাগ ভাতটাই খাওয়া হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে। তবু এক মুঠো করে ভাত সবাই নিয়েছি। আবার কালারটা কি দারুণ হয়েছে দেখো, মাথা দেবো দাও। এটা খুব কাঁটা, এটা আমার, এই মাছ আমার জন্য নয়। গ্রেভি খাওয়া আস্তে আস্তে খেতে পার দিও না, খুব টেস্ট হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। তবে আমি ধনে পাতা খেতাম না, এখন আস্তে আস্তে খেতে 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 আমার ঠিক হয়ে গেছে। এই ধনে মাছগুলো খাওয়ানো তরকারি স্বাদটা দারুণ হয়েছে। মাছ খেতে খুব ভয় লাগছে আমার, এই জন্য বেশি করে ভাত খাই আগে, মাছ পরে খাবো। দারুণ লাগছে, ফেসা মাছটা অনেক দিন পর খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এই কাঁটাযুক্ত মাছ খেতে একটু সময় লাগবে, তো ভিডিওটা সেই জন্য এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা টাটা বন্ধুরা।